আচ্ছা, তুমি জেনার আর ট্রানজিস্টারের প্রবলেম বলেছো, সেজন্য আমি পিএন জাংশনের যে ক্যারেক্টারিস্টিক কার্ভসগুলো, বৈশিষ্ট্য লেক আর একমুখীকরণ, ওইগুলো আমি করলাম না। আমি আগে জেনারটা তোমাকে বলার চেষ্টা করছি। দেখো, প্রথম কথা হচ্ছে যে কতগুলো ডিফারেন্ট টাইপের সেমিকন্ডাক্টর ডায়োড হয়, তার মধ্যে একটা হচ্ছে জেনার ডায়োড। এবার নর্মাল যে আমাদের সেমিকন্ডাক্টর ডায়োডগুলো হয়, যেটা আমি আগের ভিডিওটাতে বললাম, সেটাকে তো আমরা দেখলাম যে রিভার্স বায়াসে যখন রাখা হচ্ছে, তখন শুধুমাত্র সংখ্যালঘু বাহকগুলো, অর্থাৎ যেগুলো তাপীয় ইলেকট্রন হোল যুগ্ম, সেগুলোর জন্য একটা অল্প মানের প্রবাহ হয়, সেটাকে আমরা সম্পৃক্ত বিপরীত প্রবাহ বা রিভার্স স্যাচুরেটেড কারেন্ট বলি। সেই প্রবাহটা দেখা যায়, মানে সেটা পরীক্ষা করে দেখা গেছে যে সেই প্রবাহটা কিন্তু প্রযুক্ত বিপরীত বায়াস ভোল্টেজের ওপর নির্ভরশীল হয় না। কিন্তু একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে একটা রেঞ্জ পর্যন্ত তুমি বিপরীত বায়াসকে বাড়াতে থাকো, ওই প্রবাহটার কোনো চেঞ্জ হবে না, কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু যেই পেরিয়ে যাবে, বিপরীত বায়াসটা যেই ওই নির্দিষ্ট ভ্যালুটা পেরিয়ে যাবে, তখন হঠাৎ করেই প্রবাহটা ভীষণ বেড়ে যাবে। মানে এতক্ষণ যা প্রবাহ হচ্ছিল তার থেকে হঠাৎ ভীষণ বেড়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় ডায়োডের বৈকল্য, মানে নষ্ট হয়ে গেছে আর কি, ব্রেকডাউন, বিকলতা বা ব্রেকডাউন বলা হয়, যে ব্রেকডাউন হয়ে গিয়ে যেন হুড়হুড় করে কারেন্ট বেড়ে যাচ্ছে। তাহলে এটার ফলে, এই ব্রেকডাউন হলে পরে, মানে ডায়োডটাতে যে ক্ষমতাটা ব্যয় হচ্ছে, অর্থাৎ এই যে তাপ উৎপাদনের হার দ্রুত বৃদ্ধি পেয়ে যায়, মানে অনেকটা কারেন্ট যাচ্ছে, তো তার ফলে তাপ উৎপন্ন হয় এবং তাতে ডায়োডটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কি করা হয়, স্পেশালি কতগুলো সেমিকন্ডাক্টর ডায়োড তৈরি করা হয় এমনভাবে যে যাদের ডিউরেবিলিটিটা অনেক বেশি, যার ফলে কী হয়, বিপরীত বায়াসে যখন আমি একটা উচ্চ বিপরীত বায়াস অ্যাপ্লাই করছি, তখন যখন কারেন্টটা ওরকম হঠাৎ করে বেড়ে যাচ্ছে, মানে দ্রুত হারে বেড়ে যাচ্ছে, তখনও যে উৎপন্ন তাপ হয় তাতে করে ডায়োডটা ক্ষতিগ্রস্ত হয় না বা পুড়ে যায় না, এমনভাবেই ওই ডায়োডটাকে তৈরি করা হয়, ওই অর্ধপরিবাহী ডায়োডটাকে এইভাবেই ডিউরেবল করা হয়। সেই ডায়োডগুলোকে আমরা জেনার ডায়োড বলি এবং কিছু কিছু অ্যাপ্লিকেশানে এই জেনার ডায়োডের ব্যবহার আছে। এবার যে কোনো নর্মাল, মানে ধরো, আমি জানি না তুমি এখনও প্র্যাকটিক্যাল একটাও করেছো কি না, প্র্যাকটিক্যালে আমাদের পিএন জাংশনও আছে, জেনারও আছে। তো পিএন জাংশনের জন্য যে ডায়োডটা ব্যবহার হয়, সেটাকে যদি আমি জেনার ডায়োডের কাজে ব্যবহার করি, তাহলে কিন্তু সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জেনার ডায়োডগুলো স্পেশালি ডিজাইনড হয়। এবার এই ক্রিয়াটার ব্যাখ্যাটা কি করে হবে, মানে কেন জেনার এরকম একটা, জেনার ডায়োডে একটা এরকম আচরণ হয়, আমি একদমই বই থেকে বলছি এবং তার সাথে বোঝাতে বোঝাতে যাচ্ছি, দেখো কোথাও যদি অসুবিধা হয় আমাকে জানিও। কোনো ডায়োডের বিপরীত বায়াস ভোল্টেজ যথেষ্ট উচ্চমানে পৌঁছলে সংখ্যালঘু বাহক হিসেবে ইলেকট্রন ও হোলগুলো উচ্চ গতি লাভ করে। আমরা একটু আগে যে পিএন জাংশন দেখলাম, তাতে কি দেখলাম, যে রিভার্স বায়াসের সময় তো সংখ্যালঘু যে বাহকগুলো, তাদের তো কোনো প্রবলেম নেই, তারা তো দিব্যি চলাফেরা করতে পারে রিভার্স বায়াসে। রিভার্স বায়াসে বরং তাদের চলাচলটা ইজি হয়। তাহলে আমরা যদি বিপরীত বায়াসের ভোল্টেজটাকে বাড়াই, তাহলে ন্যাচারালি এই সংখ্যালঘু বাহকগুলো আরও বেশি মানে ভেলোসিটি অ্যাটেন করবে। এই উচ্চ গতির দরুন এরা অর্ধপরিবাহী কেলাস মধ্যস্থ বন্ধনগুলিকে ভেঙে দিতে পারে, মানে বিপরীত বায়াস ভোল্টেজটা একটা নির্দিষ্ট মান ছাড়িয়ে যাওয়ার পরে, মানে সেই অবস্থাতে এই যে সংখ্যালঘু বাহকগুলো, তারা এতটাই ভেলোসিটি অ্যাটেন করে যে তারা এই যে অর্ধপরিবাহী ক্রিস্টালটা আমি নিয়েছি, তার মধ্যে তো কতগুলো স্টেবল বন্ড আছে, সমযোজী বন্ধন রয়েছে, সেই বন্ধনগুলোকে ভেঙে দিতে পারে।
ওই বন্ধনগুলোকে ভেঙে দিলে কি হয়, নতুন নতুন ইলেকট্রন হোল সরি ইলেকট্রন হোল যুগ্ম তৈরি হয়। এবার এগুলো অলরেডি ওই বিপরীত বায়াসের মধ্যেই পড়ছে উচ্চ মানের, তার ফলে এরাও উচ্চ গতি সম্পন্ন হয়, ফলে এরা আরও এরকম সমযোজী বন্ধনগুলোকে ভেঙে ফেলে আরও ইলেকট্রন হোল যুগ্ম তৈরি করে। এইভাবে আধান বাহকের সংখ্যা প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ার ফলে বিপরীত ডায়োড প্রবাহটা বিশাল একটা ভ্যালুতে পৌঁছে যায়। এই ঘটনাটাকে আমরা অ্যাভালাঞ্চে ব্রেকডাউন বা সম্প্রপাত বৈকল্য এবং সেই ডায়োডটাকে আমরা সম্প্রপাত ডায়োড বা অ্যাভালাঞ্চে ডায়োড বলি। তাহলে মেইন ঘটনাটা কী ঘটলো? ঘটনাটা হলো নর্মালি একদম সোজা করে বলতে গেলে নর্মালি রিভার্স বায়াসে সংখ্যালঘু বাহকগুলো চলাচলের কোনো প্রবলেম হয় না, বরং তারা সুবিধায় থাকে। এবার আমি বিপরীত বায়াস একটু একটু করে বাড়াচ্ছি, যত বিপরীত বায়াস বাড়াচ্ছি তত আমার ওই সংখ্যালঘু বাহকগুলো গতি বাড়ছে, বাড়তে বাড়তে গতিটা এমন একটা লেভেলে পৌঁছে গেল নির্দিষ্ট একটা বিপরীত বায়াসের মানের জন্য যে তখন সে ওই ক্রিস্টালটার স্টেবল যে কোভ্যালেন্ট বন্ডগুলো ছিল সেগুলোকে ব্রেক করে দিল। সেগুলোকে যেই মুহূর্তে ব্রেক করলো নতুন ইলেকট্রন হোল কাপলগুলো তৈরি হলো, তারা তৈরি হওয়ার সাথে সাথে ওই একটা উচ্চমানের রিভার্স বায়াস পাচ্ছে, তো তারা আরও উচ্চগতি সম্পন্ন হয়ে আরও আরও বন্ধনগুলোকে এ করলো। এইভাবে দেখো এই যে গুণোত্তরীয় হারে বৃদ্ধি পেয়ে যাচ্ছে আধান বাহকের সংখ্যা। এবার আধান বাহকের সংখ্যার উপরই তো ডিপেন্ড করে প্রবাহের মান, তাহলে এইভাবে প্রবাহটা অত্যন্ত উচ্চমানে পৌঁছে যাচ্ছে এবং এই ঘটনাটা একটা বিপরীত বায়াসের ভ্যালুকে মানে অতিক্রম করার পরে হচ্ছে, এটাকে আমরা এই সম্প্রপাত বৈকল্য এবং সম্প্রপাত ডায়োড বলে বলছি। আচ্ছা, এবার কি বলা হয়েছে এখানে যে দেখো একটি অর্ধ পরি এক সেকেন্ড একটু হ্যাঁ একটি অর্ধপরিবাহী ডায়োড অর্থাৎ পিএন সংযোগের দুটি অংশকেই খুব উচ্চমাত্রায় ডোপিং করা হলে নিঃশেষিত অঞ্চলের বেদ খুব কমে যায়। মানে আমরা একটা পিএন সংযোগকে এবার যখন তৈরি করছি তখন দুটো অংশকে খুব উচ্চমাত্রায় ডোপিং করছি, উচ্চমাত্রায় ডোপিং করলে নিঃশেষিত অঞ্চলটা ছোট হয়, তখন খুব অল্প বিপরীত বায়াস প্রয়োগ করা হলেও নিঃশেষিত অঞ্চলের দু প্রান্তের মধ্যে খুবই উচ্চমানের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এই তড়িৎ ক্ষেত্র সরাসরি অর্ধপরিবাহী কেলাসের বন্ধনগুলিকে ভেঙে দিতে থাকে এবং কেলাসের মধ্যে প্রচুর পরিমাণ আধান বাহক মুক্ত হয়ে পড়ে। এর ফলে অপেক্ষাকৃত কম বিপরীত বায়াস ভোল্টেজের দরুনই ডায়োড বৈকল্য তৈরি হয় এবং স্বল্প মানের স্থির বৈকল্য ভোল্টেজেই বিপরীত প্রবাহ বহুগুণ বৃদ্ধি পাওয়ার অবস্থায় ডায়োডটি পৌঁছে যায়। এই অবস্থাকে জেনার বৈকল্য বা জেনার ব্রেকডাউন বলছি, এরূপ ডায়োড জেনার ডায়োড নামে পরিচিত। তাহলে এখানে যেটা বলা হলো সেটা হলো জেনার ডায়োড আমি তৈরি করছি কী করে। আমি তো তোমাকে চ্যাপ্টারটার প্রথম অংশটা বললাম না, কিন্তু যখন আমরা এই পিএন জাংশন করলাম তখন আমরা কি দেখেছিলাম যে ন্যাচারালি কোনো ইলেকট্রিক সোর্স না অ্যাপ্লাই করলেও ন্যাচারালি একটা পিএন জাংশনের মধ্যে রিভার্স বায়াস হয়ে যাচ্ছে। এবার রিভার্স বায়াস হয়ে যাচ্ছে এবং এরপর যখন আমি এখানে রিভার্স বায়াস দিচ্ছি, রিভার্স বায়াস অ্যাপ্লাই করছি, তখন নিঃশেষিত অঞ্চলটা আমার এখানে বেড়ে যাচ্ছে। এবার এইখানে বলা হচ্ছে কি, এখানে আমরা দুটো অংশকে খুব উচ্চমাত্রায় ডোপিং করা হচ্ছে, করা হলে ফলে যখন ন্যাচারাল রিভার্স বায়াস তৈরি হচ্ছে সেই ন্যাচারাল রিভার্স বায়াসটা কিন্তু নিঃশেষিত মানে ন্যাচারাল রিভার্স বায়াসে যে ডিপ্লিশন জোন বা নিঃশেষিত অঞ্চলটা তৈরি হচ্ছে সেটার বেদ ছোট হচ্ছে, সেটার কারণ হচ্ছে আমরা খুব উচ্চমাত্রায় ডোপিং করেছি। নিঃশেষিত অঞ্চল কীভাবে সৃষ্টি হয় সেটা বলেছি, এবার উচ্চমাত্রায় ডোপিং করা হলে তো সংখ্যালঘু সংখ্যাগুরু বাহকের সংখ্যাও অনেক বেশি থাকবে, তো তখন খুব মানে এবারে নিঃশেষিত অঞ্চলের বেদটা যদি কম থাকে তখন অল্প বিপরীত বায়াস প্রয়োগ করলেও নিঃশেষিত অঞ্চলের দু প্রান্তের মধ্যে
উচ্চমানের তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, একটা বিভব পার্থক্য এবং তার জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। সেই তড়িৎ ক্ষেত্রটা যখন মানে যেহেতু উচ্চমানের তড়িৎ ক্ষেত্র, সেই উচ্চমানের তড়িৎ ক্ষেত্রই ওই কেলাসের বন্ধনগুলোকে ভেঙে দিচ্ছে এবং তার ফলে প্রচুর পরিমাণ আধানবাহক মুক্ত হয়ে যাচ্ছে। তার ফলে কম বিপরীত বায়াস ভোল্টেজের দরুনই এই ডায়োড বৈকল্য তৈরি হচ্ছে এবং স্বল্পমানের স্থির বৈকল্য ভোল্টেজেই বিপরীত প্রবাহ বহুগুণ বৃদ্ধি পাচ্ছে এবং ডায়োডটা মানে বিপরীত প্রবাহটা প্রচুর বৃদ্ধি পাওয়ার অবস্থায় ডায়োডটা পৌঁছে যাচ্ছে। তুমি যদি প্র্যাকটিক্যাল করে থাকো তাহলে দেখবে আমাদের এখানে যে জেনার ডায়োডটা আছে সেটা মোটামুটি 6 ভোল্ট বা 6.2 ভোল্ট আমার যতদূর মনে পড়ছে, তাতে গেলেই আমরা মানে সেটাতে ব্রেকডাউন পাই, ওটাকে আমরা ব্রেকডাউন ভোল্টেজ বলছি। তাহলে এইরকম ভাবে আমার জেনার ডায়োডটাকে তৈরি করতে হবে উচ্চ মাত্রায় ডোপিং করে। এবার পরে তারপরের অংশটাতে কি বলা হচ্ছে, এই ধরনের যে কোনো অর্ধপরিবাহী ডায়োডের ক্ষেত্রেই বিপরীত বায়াসের সম্প্রপাত ক্রিয়া অর্থাৎ ওই অ্যাভালাঞ্চে যেটাকে বললাম হঠাৎ করে প্রবাহ বেড়ে যাওয়া এবং জেনার ক্রিয়া একত্রে চলতে থাকে। এই সম্প্রপাত ক্রিয়াটা তো নর্মালি যে কোনো ডায়োডের ক্ষেত্রেই তার বিপরীত বায়াসের ক্ষেত্রে হবে, আর আমি স্পেশালি জেনার ডায়োড এরমভাবে বেশি মাত্রায় ডোপিং করেছি তাহলে তার ক্রিয়াটাও চলতে থাকবে। সাধারণভাবে সম্প্রপাত ক্রিয়া প্রাধান্য পেলে বৈকল্য ভোল্টেজ আনুমানিক 6 ভোল্ট অপেক্ষা বেশি হয়। সম্প্রপাত ক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে বৈকল্য ভোল্টেজ বাড়ে, অর্থাৎ বৈকল্য ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজের উষ্ণতা গুণাঙ্ক আমার পজিটিভ হয়, অর্থাৎ উষ্ণতা বাড়লে ভ্যালুটা বাড়বে। 6 ভোল্ট অপেক্ষা কম ব্রেকডাউন ভোল্টেজের ক্ষেত্রে জেনার ক্রিয়াই হয় প্রধান, সেক্ষেত্রে তাপমাত্রা বাড়লে ব্রেকডাউন ভোল্টেজ কমতে থাকে, সেক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজের উষ্ণতা গুণাঙ্ক হয় ঋণাত্মক। ব্রেকডাউন ভোল্টেজ যদি 6 ভোল্টের কাছাকাছি হয় তবে সম্প্রপাত ক্রিয়া ও জেনার ক্রিয়া পরস্পরের সমতুল্য হয়ে পড়ে এবং তাপমাত্রার সাপেক্ষে বৈকল্য ভোল্টেজের বিশেষ কোনো পরিবর্তন হয় না। সুতরাং 6 ভোল্টের কাছাকাছি বৈকল্য ভোল্টেজযুক্ত ডায়োডটি বিভিন্ন তাপমাত্রায় ব্যবহারের জন্য সবচেয়ে উপযোগী, এরকমই আমাদের ল্যাবেও ইউজ করা হয়। সম্প্রপাত ক্রিয়া বা জেনার ক্রিয়া যেটাই প্রধান হোক না কেন, এই ধরনের অর্ধপরিবাহী ডায়োডগুলিকে ব্যবহারিক ক্ষেত্রে শুধুমাত্র জেনার ডায়োডই বলা হয়। তাহলে এখানে ব্যাপারটা কি, প্রথম যেটা আমরা পড়লাম অ্যাভালাঞ্চে ব্রেকডাউন, সেটা হচ্ছে নর্মাল আমার মানে যে কোনো পিএন জাংশনের জন্য। দ্বিতীয় যেটা বললাম সেটা অতিমাত্রায় ডোপিং করে একটু অন্য ধরনের পিএন জাংশন তৈরি হয়েছে, সেটার ক্ষেত্রে এই রকম পরিস্থিতিটাকে জেনার ব্রেকডাউন বলছি। এখন যখন আমি একটা অর্ধপরিবাহী নিয়ে এই কাজটা করছি তখন সেটা অরিজিনাল যে ব্রেকডাউনটা অ্যাভালাঞ্চে ব্রেকডাউন, এবার জেনার ওই রকমভাবে তৈরি করার জন্য জেনার ক্রিয়া, দুটোই একযোগে চলে। দুটো একযোগে চললে পরে যেটা এখানে বলেছে যে 6 ভোল্টের থেকে বেশি হয় যদি অ্যাভালাঞ্চে ক্রিয়াটা মানে নর্মাল যেটা ওর অ্যাকশন সেটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে এই জেনার ভোল্টেজের মান বাড়ে, আর উল্টোটা যদি জেনার ক্রিয়াটা বেশি হয় তাহলে 6 ভোল্ট অপেক্ষা কম পাওয়া যায়। আর মোটামুটি 6 ভোল্টের কাছাকাছি ব্রেকডাউন ভোল্টেজ পাওয়া মানে হচ্ছে দুটো ক্রিয়াই প্রায় সমান, এবং এটাই আমরা ব্যবহার করি। তার কারণ হচ্ছে এর মানে তাপমাত্রার সাথে ভোল্টেজের পার্থক্য হয় না, নইলে তো বছরের বিভিন্ন সময় কাজ করলে বিভিন্ন রকমের ভ্যালু পাবো আমরা, তো আমরা একটা স্টেডি ভ্যালু পাই মোটামুটি 6 থেকে 6.2 ভোল্টের মধ্যে। তাহলে এই হলো জেনারের ক্রিয়ার ব্যাখ্যাটা।